আমরা কথা না বাড়ি আমরা বের হয়ে গেলাম খাবার গুলো দেখে নিচ্ছিলাম অক্টোপাস নিয়ে রেডি কারণ সারা হচ্ছে অক্টোপাস এতটা আমি এতটা মজা পাইনি কি এমন একটা যদিও আমি খাবার শেষে ভিডিও করি সারামনির মনটা অনেক খারাপ কারণ তার एग्जाम শেষ আপডেট তারপর আমরা হচ্ছে তাকে ঘুরতে নিয়ে বাবা তাকে বলেছিল ঘুরতে নিয়ে যাবে তো আজকে না খেয়ে পুরো একদম মন খারাপ করে শুয়ে আছে তারপর আর কি অনেক বুঝাই বললাম ঠিক আছে চলো নিয়ে যাই কি আর করবো কোথায় যাব আসলে হুটহাট প্ল্যান হলে যেটা হয় তো আমরা আমাদের ফার্স্টে ধানমন্ডি একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল ওইটা ক্যান্সেল করে তারপর আমরা চলে যাই গুলশানের দিকে অত হ্যাপি এখন যখন সো আজকে সারা আমরা কি কি করলাম কি কি খাইলাম কোথায় গেলাম ডিটেইলস থাকবে এই ভিডিওতে সারা হচ্ছে আমার লাইভের একটা পার্ট এন্ড যেহেতু আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় কোনো সন্তান এখন পর্যন্ত দেননি সো সারাই আমাদের মানে ফ্যামিলির প্রাণ বলা চলে কারণ আমার বাসার মানে একমাত্র ওই ছোট বাচ্চা এন্ড ওর মন খারাপ থাকলে আমাদের সবারই মন খারাপ থাকে এখন ওর মন ভালো করার জন্য আসলেই আমরা ট্রাই করি অল টাইম যে ওর মনটা যেন হ্যাপি থাকে আসলে কী করলেও ভালো থাকবে এটাই চেষ্টা করি সো আমরা কথা আমরা বের হয়ে গেলাম সারা একটা থ্রি পিস এটা হচ্ছে ঈদে কিনে দেওয়া হয় বাট দুর্ভাগ্যজনকভাবে ঈদের দিন বৃষ্টি থাকায় ড্রেসটা ও পরতে নেই সো ও বলতেছে আজকে এই ড্রেসটা পরে বের হবে সাথে ওর খালামনি কিন্তু সে ম্যাচ করে হোয়াইট কালার ড্রেস পরে নিয়ে একদম সারাখন ঝগড়া করে একদম আমার বিরক্ত লাগে ওদের ঝগড়া ছোট বাচ্চাদের মতো একটু বনে না কারোর সাথে কেউ এখন হচ্ছে বলতেছে খালামনিকে ওই সাইডে যেতে আমাকে মাঝখানে বসতে এই হচ্ছে অবস্থা আমরা ফাইনালি ক্যাফেরিয়াতে যাওয়ার ডিসিশন নেই অ্যান্ড গাড়িকে ওইদিকেই যেতে বলি এন্ড আমরা অলমোস্ট চলেই আসি যেহেতু সারার খুব ইচ্ছা ছিল যে বাইরে ঘোরার আমাদের একদমই দিন শেষ একদম আস্তে আস্তে রাত হয়ে গেছে আমরা গিয়ে কিন্তু ওইখানে ডিনার করি আটটার মধ্যে পৌঁছায় যাই সারামনির ইচ্ছা ছিল সুইমিং এ যাবে বাইরে ঘুরবে অনেক টাইম দিব সারা দিন তাকে তারপরও অনেক টাইম দিয়েছি কারণ তিনটা থেকে আমরা রেডি হওয়া শুরু করি আবার হচ্ছে আমাদের যেহেতু ওবারে যাওয়া হয় গাড়ি আসতে লেট করে তো সব কিছু মিলায় অনেক লেট আমরা খাবারগুলো দেখে নিচ্ছিলাম এইখানে একশো বিশ রকমের খাবার আছে মানে আইটেম খাবারের সো আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই খেতে পারবেন হিউজ প্রতিটা খাবারের ভিডিও আলাদা আলাদা করে আপনাদেরকে দিব সিঙ্গেল করে রাখছি দেখানোর জন্য আসলে খুবই মজার ছিল খাবারগুলো অ্যান্ড আপনারা যারা ক্যাফেডিওতে আসতে চলে আসতে পারেন এদিকে সারার বাবা অক্টোপাস নিয়ে রেডি কারণ সারা হচ্ছে অক্টোপাস খেতে চাচ্ছিল যদিও এই খাবারগুলো আমার কাছে একদমই ভালো লাগে না যারা ক্যাফেরিয়াতে আসতে চান তাদেরকে একটু বলে রাখি মিরপুরে ওদের হচ্ছে ব্রাঞ্চ আছে ধানমন্ডিতে আছে অ্যান্ড গুলশানেও আছে আরও হয়তো বা আছে আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ঠিক আছে এগুলা হচ্ছে স্যুপ অ্যান্ড আমিও একটু খাবারটা দেখছিলাম যে আসলে কী খাওয়া যায় সেটাই আগে দেখে নেই খাবারগুলো হয় কি আন্তাজি নিয়ে নষ্ট না করে ভালোভাবে দেখে বুঝে নেওয়াটাই ব্যাটার অন্য অন্য সময় আমরা যখন বুফের ডিনার করি বা লাঞ্চ করি ম্যাক্সিমাম টাইম দেখা যায় অনেক খাবারের টেস্ট মজা লাগে না দেশ নষ্ট হয় আমরা তিনজনে মিলে খাবার শুরু করে দিলাম আর খুবই ভালো একটা টাইম স্পেন্ড করলাম আমরা এটা হচ্ছে আমাদের খুবই ভালো ফ্যামিলি টাইম কাটলো এন্ড আমার যেটা মনে হয় যে পনেরো দিনে একদিন না হলেও মাসে একদিন হলেও ফ্যামিলি টাইম স্পেন্ড করা উচিত বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বের হয়ে এন্ড ভালো একটা সময় অনেক শখ করে আমি হচ্ছে শামুক দেখে ভাবলাম কি যে এটা তো অনেক ভিডিওতে দেখছে অনেকেই খাই একটু নেই তারপরে আসলে আমি এতটা টেস্টটা মজা পাইনি কেমন একটা স্মেল আমার কাছে খুবই বাজে লাগছে তবে শাড়ি হচ্ছে খাইলো যেহেতু আমি নিসি নষ্ট হবে এই জন্য ও খাইছে ও খেয়ে বললো ভালোই খারাপ না তো এদিকে হচ্ছে মিষ্টি খাবারগুলো একটু দেখাই আপনাদেরকে এখানে পিঠা আছে কেক আছে প্লাস জেল আছে তারপরে বিভিন্ন কিছুই আছে সো আপনাদের যে যেটা মন চায় সেটাই খেতে পারবেন অনেক খাবার অনেক খাবার যদিও আমি খাবার শেষে ভিডিওগুলো করি দেশে আমি জানি না অনেক ভালোভাবে আসছে কিনা তারপরও আমি যতটুকু পার্সি আপনাদেরকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি সো আপনারা যদি বুফেতে আসতে চান তাহলে আমার মনে হয় ক্যাফেরি অফ বেস্ট এখানে আসতে পারেন আমাদের এখানে পার পার্সন খাবারের জন্য নিয়েছে বারোশো টাকা করে যেহেতু এটা আপনি অন্য অন্য ব্রাঞ্চে গেলে হয়তো বা নয়শো সাড়ে নয়শোর মধ্যে পেয়ে যাবেন পার পারসন এখানে আমাদের খাবার শেষে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে আর কি খাওয়া যায় যেহেতু খাবারের পর মিষ্টি খাবারগুলো খেলে ভালো হয় এন্ড কথা হচ্ছে যে কোনো খাবার ওয়েস্ট করা যাবে না দ্যাটস হোয়াই হচ্ছে সারাকে সাথে নিয়ে বলছিল তুমি যদি এটা টেস্ট করতে চাও তাহলে নাও বাট অল্প পরিমাণে যদি ভালো লাগে তাহলে আবার এসো মনে হয় এটাই করা উচিত খাবার ভালোভাবে বুঝে শুনে নিয়ে এন্ড ওয়েস্ট যেন না হয় আসলে কি কি খাবার ছিল এগুলা একটু করে আপনাদেরকে দেখায় দিতে চাচ্ছি and আমরা যা যা খাইছি সেটা তো মোটামুটি শেয়ার করা হয়ে গেছে এখন এখানে যেহেতু একশো বিশটা আইটেম ছিল সব তো আর আমি ট্রাই করতে পারি নাই আর আমার পক্ষে সম্ভব না হয়তো বা অ্যান্ড এখানে কাচি ছিল বিরিয়ানি ছিল সব সম্ভব হয় না আমি একটু হালকা অল্প একটু সাদা ভাত সি ফুড ছিল ভর্তাও ছিল সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে করলা ভর্তাও ছিল করলা ভাজি ছিল অ্যান্ড ছুটকির ভর্তা ছিল আপনারা যদি ভাজি দিয়ে খাবেন সেটাও পসিবল কারণ এখানে ভর্তা ভাজিও আছে এটা হচ্ছে শামুক শামুকটা আমি অনেক শখ করে নিয়েছিলাম খাওয়ার জন্য একটা মজা পাইনি আমি পরে শাড়ি খেয়ে ফেলছে সবগুলো এটা কাঁকড়া কাঁকড়ার মাঝখানে সব খাওয়া শেষ শুধু পাগুলা বাকি আছে দেখতেই পাচ্ছেন ভেজিটেবল এটা হচ্ছে ডাল এখানে তিন চার রকমের ডালের আইটেম ছিল সো আমরা বাসায় চলে আসতেছি আমাদের খাওয়া দাওয়া শেষ অলমোস্ট আমাদের এখন বাজে হচ্ছে সাড়ে দশটা অ্যান্ড আমরা বাসায় আসতে আসতে সাড়ে এগারোটার মতো বাজছিল ছিল রাস্তায় অনেক জিনিস বাসা হচ্ছে বাসা পথে আর আমি গিয়েছিলাম গুলশানে বুঝতেই পারছেন যে কত হচ্ছে দূরের রাস্তা মানে বেশি দূরের রাস্তা না কিন্তু জ্যামের রাস্তা আর কি ঢাকা শহর তো জ্যাম লেগেই থাকে তাও খিলগাওয়ার এই সাইডটাতে অনেক জ্যামে পড়ে গেছিলাম আমরা খুবই ভালো একটা সময় কাটাইলাম অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখবেন অ্যান্ড যাদের আমাদের ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে এটা খুব ব্যাড হ্যাবিট ঠিক আছে অন্যের ভিডিওতে বাজে কমেন্ট করা থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা তখন ভিডিওটা দেখছিলেন বাই বাই টাটা